কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, রথযাত্রার ভিডিও। আজকে অনেকদিন বাদে ভিডিওতে আসলাম, কতদিন একটু সময় পাইনি, মন মেজাজও ভালো ছিল না। তো যাই হোক, আজকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই। আর আজকে রথযাত্রা বলে কথা, রথ তো সাজাতে হবেই, তো সেখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। দেখতে থাকো, বড় করতে হবে এটা। তোমার ভিডিও নেবো, তুমি কি করছো নাও? আজকাল এমনই হবে, দেখা যাক রথ চালানোর সময় কেমন থাকে। এখন তো এত সুন্দর করে সাজিয়ে দিই, তারপরে দেখা যাক। দাঁড়াও, চল। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি আমার ছেলেকে দেখবো নাকি বুঝতেই না। আমার দিকে ঘোরা বলে, মামার সাইডে ঘোরা থেকে আমার দিকে ধরে তার ছবি তুলে যাগে। শুনতো দাঁড়া, এনো তাকাও, শুনতো তাকাও আমার দিকে একবার। ঠিক আছে, এবার তাকা শুন। তিনি এখন রথ টানতে ব্যস্ত, ওদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে ওর সাথে রথ কিনে নিয়ে চলে যাচ্ছে। কারণ ওদিক ওদিক দেখলে রথটা তো পড়ে যেতে পারে, ওর হাত থেকে ফুট করে তার ওজন্য তাকাবে না অন্যদিকে। তো এই যে পাশে আর একটা রথ যাচ্ছে, দেখতে সুন্দর একটা চলে যাবে, ভালো লাগছিল। লোকের কিছু করে নিলাম, আর ও বাচ্চা মানুষ আস্তে আস্তে টান চালিয়ে দিকে দেখে জোরে জোরে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। ওনার শুধু রথ টানানো নিয়ে কথা, হ্যাঁ হ্যাঁ করে রথ টানছি, কোনো কারণ নেই, কিছু নেই। তারপর আবার একটু দাঁড়িয়ে পড়লো, আমি আবারও বলছি একটু টান, তারপর আবার একটু আস্তে আস্তে তখন টানছি। কোন দিকে যাবে বলো? চন্ডুবা কি ঘরের বাড়িতে রথ চালানোর শেষ পর্যায়ে শেষ করে আমরা চলে এসেছি রথের মেলায়। হ্যাঁ, আমাদের এখানে নাগের বাজারে রথের মেলা বসে, রথও টানা হয়। আরে দেখো কত রকমের বাহারি বাহারি গাছ, কত রকমের কত কিছু, মেলাতে যত রকমের যা কিছু বিক্রি হয় সবটাই এখানে বিক্রি হচ্ছে। আমরাও যাবার সময় অনেক কিছুই কিনবো, এরকম মাটির জিনিসপত্র, এখানে কাঠের জিনিসপত্র। তারপরে হাঁটতে কিছু রথটাও এসে গেছে, যেই রথের জন্য আমরা আসি, এই রথটাই টানি। এখানে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ভগবানরা সব বসে আছেন। এই রথ টানার জন্যই সবাই অনেক দূর দূর থেকে আসে। রথ টানলে মানে রথ জীবনের চাকা ও রথের চাকার মতন ঘোরে, সেই কথাতেই আর কি সবাই রথ টানছে। এরকম আমাদের রথে এখানে কত সুন্দর সব ঠাকুরা বসে আছে, ভক্তরা সবাই পুজো দিচ্ছেন। আবার ওখানে চাইলে প্রসাদও তুমি নিতে পারবে, পুজো দিয়ে প্রসাদ নেবেন। আমিও পুজো দিয়েছি, দিয়ে ওখান থেকে প্রসাদ নিয়েছি। কলা চিনি কলা দিয়ে পুজো হয় এখানে, বটপাতায় মুড়ি চিনি কলা দিয়ে পুজো হয়, তো এটাই নিয়ম। তো এই যে মাও বলছে আমাকে ধরে ছবি তুলে দিত, মায়ের দেখবো একটা ছবি তুলে দিলাম ততক্ষণে, হ্যাঁ সামনে দাঁড়িয়েছিল আমার সোনামা, ওকেও একটা ছবি তুলে নিলাম। আর তারপরে আসলাম আমরা, এত ভিড় ভিড় ভীষণ ভিড়, মানে চিড়েচাপটা হয়ে যাচ্ছে। তো তারপরে আমি একটু এমনিও দেখে দেখতে করে সেলফি করে নিই। প্রতি বছর এভাবেই আমরা এখানটায় এসে সেলিব্রেট করি, আনন্দ করি। আর ভিড়টাও তো প্রচুর থাকে, মাত্রাতিরিক্ত, তাও ভগবানের দর্শন একবার তো পাওয়া যেতেই পারে না। তো যাই হোক, এই যে আমরা দর্শন করে এবার আমরা আবার একটু এগোবো, একটু মেলায় ঘুরে তারপরে আমরা জিলেপি পাঁপড় খেয়ে তারপরে বাড়ি যাব। তো এই দেখো, আমরা তো ওখানে গাছ কেনাকিনি করছিলাম, সবাই কিনছিল আর কি, আমি কিনিনি। আমি পাশে গাছগুলো দেখেছি, আমার মনটা খুব চাইছিল গাছটা কিনবো কিনবো করে। তো যাবো এবার আমি একটু গাছ কিনতে, চলো দেখি গাছ কিনতে যাওয়া যাক। তো আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আসলে অনেকদিন বাদে আসলাম, তো ভুলেও গেছিলাম সব কিছুটা বলতে। তো যাই হোক, আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, পরে ভিডিও দেখাচ্ছি, টাটা।